পুষ্টিকর খাবার খাচ্ছেন তো? সবাই ফলমূল শাক সবজি প্রচুর পরিমাণে খাবেন এবং রোদে যাবেন অল্প সময়ের জন্য। রোদে আর প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে যা আমাদের রোগ প্রতিরোধে সহায়তা করে, তাই না? ছোট্ট সোনামণিয়া, ক্লাসে আজকে শনিবার, আজকে আমাদের বিষয় বাংলা ছড়া, বাংলা, ইংরেজি ও গণিত। প্রথমে আমরা বাংলা ছড়াটা করে নিই, দেখি তো বাংলা ছড়া আজকে কি আছে। আজকে আতা গাছে তোতা পাখি ছড়াটি আছে। সবাই প্রস্তুত হয়ে যান আমার সাথে সাথে, সবাই আতা গাছে তোতা পাখি ছড়াটি অভিনয় সহ আবৃত্তি করবে কি? ঠিক আছে, 1 2 3। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোম, এত ডাকি তবু কথা কও না কেন গো। সবাই আমার সাথে আরেকবার ছড়াটি করবেন, ঠিক আছে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোম, এত ডাকি তবু কথা কও না কেন গো। সবাই বাসায় ভালো মতো ছড়াটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? আজকে বাংলা ক্লাসে কি আছে একটু দেখে নিই। চলুন, ব্যঞ্জন বর্ণ দুইটি দিয়ে দুইটি করে শব্দ একটি করে ছড়া শিখে নিই। যেমন বতে বুলবুলি, বতে বুলবুলি, বতে বই, বতে বুলবুলি, বতে বই, বতে বুলবুলি। বুলবুলি পাখিটা দেখো, দেখো তো কি সুন্দর, তাই না? বতে বই, বতে বই, বতে বুলবুলি, বতে বই, বতে কি? বুলবুলি, বতে বই। বুলবুলি কি? পাখির নাম, তাই না? বতে বই। ভতে ভালুক, ভতে ভালুক, ভতে ভেড়া, ভতে ভালুক, ভতে ভেড়া, ভতে ভালুক, ভতে ভেড়া। বতে বুলবুলি কি মুক্তি কালো, বুলবুলি কি মুক্তি কেমন? বুলবুলি কি মুক্তি কালো, বতে বুলবুলি কি মুক্তি কালো, ভতে ভালুক জানে বাঁচতে ভালো, ভতে ভালুক জানে বাঁচতে ভালো, ভালুক জানে কি? ভালুক জানে বাঁচতে ভালো। বতে বুলবুলি কি মুক্তি কালো, ভতে ভালুক জানে বাঁচতে ভালো, বতে বুলবুলি কি মুক্তি কালো, ভতে ভালুক জানে বাঁচতে ভালো। এরপরে কি আছে? বাংলায় তিনটি যানবাহনের নাম মনে করে বলি, বাংলায় তিনটি যানবাহনের নাম মনে করে বলি। যানবাহন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে আমরা যেটা সাহায্য নিই, যে জিনিসের সাহায্য নিয়ে আমরা যাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই না? যেমন রেলগাড়ি, গরুর গাড়ি, উড়োজাহাজ। রেলগাড়ি, গরুর গাড়ি, উড়োজাহাজ। রেলগাড়িতে আমরা কি সবাই উঠেছি? রেলগাড়িতে উঠতে খুবই মজা লাগে আমার, আপনারা না উঠলে অবশ্যই উঠবেন, তবে অবশ্যই আপু আম্মুর সাথে কিন্তু জেদ করবেন না, ঠিক আছে? সময় মতো আপু আম্মু আপনাকে অবশ্যই রেলগাড়িতে উঠাবে, তাই তো? গরুর গাড়ি, গরুর গাড়ি, দেখুন তো আপনারা গরুর গাড়িতে উঠেছেন, গ্রামে পাওয়া যায় সোনামণিরা, এখানে পাওয়া যায় না, যে গ্রামে গেলে তখন খোঁজ করতে হবে কোথায় গরুর গাড়ি আছে, এখানে উঠবো বললে হবে না, তাই না? উড়োজাহাজ, উড়োজাহাজ কোথায় চলে? পানিতে, মাটিতে, না আকাশে? ঠিক বলেছেন, আকাশে চলে। তাহলে তিনটি যানবাহনের নাম কি? রেলগাড়ি, গরুর গাড়ি, উড়োজাহাজ। রেলগাড়ি, গরুর গাড়ি, উড়োজাহাজ, তিনটি যানবাহনের নাম কি? রেলগাড়ি, গরুর গাড়ি, উড়োজাহাজ। আমাদের তো সবই মুখস্থ, আমরা শুধু একটু মনে করে বলছি, তাই তো? এখন নিচে প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলি, কি আছে? কে জানে বাঁচতে ভালো, কে জানে বাঁচতে ভালো, ভালুক জানে বাঁচতে ভালো, কে জানে বাঁচতে ভালো, ভালুক জানে বাঁচতে ভালো, কে জানে বাঁচতে ভালো, ভালুক জানে বাঁচতে ভালো। 2 নম্বরে কি আছে? কার মুক্তি কালো, কার মুক্তি কালো, বুলবুলি কি মুক্তি কালো, কার মুক্তি কালো, বুলবুলি কি মুক্তি কালো। আরেকটা কি আছে প্রশ্ন? অথবা বুলবুলিটির মুক্তি কেমন, বুলবুলিটির মুক্তি
মুখটি কেমন? বুলবুলিটির মুখটি কালো। প্রশ্ন দুই ভাবে হতে পারে, কিভাবে, কার মুখটি কালো অথবা বুলবুলিটির মুখটি কেমন। দুইটার উত্তরই কি হবে? বুলবুলিটির মুখটি কালো, বুলবুলিটির মুখটি কালো, বুলবুলিটির মুখটি কালো। এখন আমরা নিচের ভুল উত্তরগুলো শুদ্ধ করে পড়ব। নিচে যে একটা দেখো, এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, কি ভুল সেটা খুঁজে বের করতে হবে। বুলবুলিটির ঠোঁটটি লাল, এটা কি ঠিক? বুলবুলিটি কি ঠোঁটটি লাল বলুন তো আপনারা, না এটা তো ভুল। তাহলে ঠিক কি হবে? বুলবুলিটির মুখটি কালো, তাই না? বুলবুলিটির ঠোঁটটি লাল, এটা তো ঠিক না। ঠিক কি? বুলবুলিটির মুখটি কালো অথবা কি টিয়া পাখির ঠোঁটটি লাল, এটাও হবে তাই না? বুলবুলিটির মুখটি কালো অথবা টিয়া পাখির ঠোঁটটি লাল, আপনারা যেটা বলবেন সেটাই হবে। দুই নম্বরে কি আছে? ভালুক নাচে পেখম ধরে, ভালুক কি নাচে পেখম ধরে? না এটা তো ভুল তাই না। তাহলে সঠিকটা কি? ময়ূর নাচে পেখম ধরে, ময়ূর নাচে পেখম ধরে। অথবা কি হবে? ভালুক জানে বাঁচতে ভালো, ভালুক জানে বাঁচতে ভালো, ভালুক নাচে পেখম ধরে, এটা তো ভুল। তাহলে সঠিকটা কি হবে? ময়ূর নাচে পেখম ধরে, ময়ূর নাচে পেখম ধরে। অথবা ভালুক জানে বাঁচতে ভালো, ভালুক জানে বাঁচতে ভালো, তাই না? ঠিক আছে, এখন আমরা ইংলিশে চলে যাই। ইংলিশে কি আছে দেখি নি। লেটস মেমোরাইজ টু ওয়ার্ডস এন্ড দেয়ার মিনিং উইথ দ্য লেটার্স জিএইচ। চলুন জিএইচ লেটার গুলো দিয়ে দুইটি করে ওয়ার্ড অর্থ মনে করে বলি। লাইক জি ফর জিরাফ, জি ফর জিরাফ, জি ফর জিরাফ। আরেকটা কি আছে ওয়ার্ড? জি ফর গ্লাস, জি ফর গ্লাস, জি ফর জিরাফ, জি ফর গ্লাস, জি ফর জিরাফ, জি ফর গ্লাস। জিরাফ অর্থ জিরাফ, জিরাফ অর্থ জিরাফ, জি ফর জিরাফ, জিরাফ অর্থ জিরাফ, জি ফর গ্লাস, গ্লাস অর্থ গ্লাস, গ্লাস অর্থ গ্লাস। এস ফর হর্স, এস ফর হ্যান্ড, এস ফর হর্স, এস ফর হ্যান্ড। হর্স অর্থ ঘোড়া, হ্যান অর্থ মুরগি, হর্স অর্থ ঘোড়া, হ্যান অর্থ মুরগি। এস ফর হর্স, এস ফর হ্যান্ড, এস ফর হর্স, হর্স অর্থ ঘোড়া, এস ফর হ্যান্ড, হ্যান অর্থ মুরগি। এরপরে দেখি কি আছে। লেটস মেমোরাইজ থ্রি ইনসেক্ট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইংরেজি ও বাংলায় তিনটি পোকা মাকড়ের নাম মনে করে বলি। লাইক দেখি তো কি আছে। বি, বি অর্থ মৌমাছি, বি, বি অর্থ মৌমাছি। ককরোচ, ককরোচ অর্থ আরশোলা, ককরোচ অর্থ আরশোলা। স্পাইডার, স্পাইডার অর্থ মাকড়সা, স্পাইডার অর্থ মাকড়সা। তাহলে তিনটা পোকামাকড়ের নাম আমরা ইংরেজি ও বাংলায় কি কি মনে করে বলছি আমার সাথে সাথে বলবেন, জোরে জোরে বলবেন। বি ককরোচ স্পাইডার, বি ককরোচ স্পাইডার। আরেকবার বলুন, বি ককরোচ স্পাইডার। বি অর্থ মৌমাছি, বি অর্থ মৌমাছি, বি অর্থ কি? মৌমাছি। ককরোচ অর্থ আরশোলা, ককরোচ অর্থ কি? আরশোলা, ককরোচ অর্থ আরশোলা। স্পাইডার, স্পাইডার অর্থ মাকড়সা, স্পাইডার অর্থ মাকড়সা। তাহলে আমার সাথে আরেকবার বলুন তো, বি ককরোচ স্পাইডার, বি ককরোচ স্পাইডার, বি অর্থ মৌমাছি, ককরোচ অর্থ আরশোলা, স্পাইডার অর্থ মাকড়সা। আমরা তো সবই পাই তাই না, আবার একটু মনে করে নিচ্ছি, আমার সাথে সাথে পড়লে তো মনেই হয়ে যাবে সবার তাই না। ঠিক আছে, এখন আমরা নিজের প্রশ্ন উত্তরগুলো মুখে মুখে বলবো। ঠিক আছে, এক নম্বরে কি আছে দেখে নিই। হোয়াট ইজ ফর জি, জিতে কি হয়? জি ফর জিরাফ, জি ফর গ্লাস, জি ফর জিরাফ, জি ফর গ্লাস। হোয়াট ইজ ফর জি, জিতে কি হয়? জি ফর জিরাফ, জি ফর গ্লাস, জি ফর জিরাফ, জি ফর গ্লাস। দুই নম্বরে কি আছে? হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ হর্স, হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ হর্স, হর্স এর বাংলা অর্থ কি? হর্স এর বাংলা অর্থ ঘোড়া, হর্স এর বাংলা অর্থ কি? হর্স এর বাংলা অর্থ ঘোড়া। যদি এইভাবে প্রশ্ন করে ঘোড়ার ইংরেজি কি, তাহলে
জানতে চাইতো তাহলে তারা বলতেই পারতাম হর্স, কিন্তু এখানে প্রশ্ন করেছে হর্সের বাংলা অর্থ কি। হর্সের বাংলা অর্থ ঘোড়া, আমরা সবাই জানি তাই না। তিন নম্বরে কি আছে দেখে নিই, হোয়াট ইজ দা প্রিভিয়াস লেটার অফ এইচ, হোয়াট ইজ দা প্রিভিয়াস লেটার অফ এইচ, এইচ এর আগের লেটার কি, এইচ এর আগের লেটার কি। আমাদের যদি মনে না থাকে আমরা কি করতে পারি, আমরা এবিসি থেকে পড়তে পারি তাই না। তাহলে আমার সাথে সাথে পড়ুন তো এ থেকে শুরু করি, তাহলে দেখি তো এইচ পর্যন্ত আসলে তার আগে কি হয়। আমার সাথে সাথে বলবেন এ বি সি ডি ই এফ জি এইচ, এইচ এর আগে কি বললাম জি এইচ, তাহলে এইচ এর আগে লেটার কি হলো জি হলো তাই না। এভাবেও আমরা বলতে পারি, আমাদের যদি আগের লেটারটা মনে না থাকে আমরা এ থেকে পড়ব, এ থেকে পড়ে পড়ে মনে করে নিব ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দা প্রিভিয়াস লেটার অফ এইচ, এইচ এর আগের লেটার কি জি, এইচ এর আগের লেটার জি, এইচ এর আগের লেটার কি জি তাই তো ঠিক আছে। গণিতে কি আছে একটু দেখে নেই, চলুন 2 10 6 26 থেকে 3 0 30 পর্যন্ত সংখ্যাগুলো এবং 2 6 26 থেকে 3 0 30 পর্যন্ত ডিজিট গুলো মুখে মুখে বলবো, আমার সাথে সাথে আপনারা মুখে মুখে বলবেন। 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 0 30। আরেকবার বলি, 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 0 30। আচ্ছা এগুলো আমরা সংখ্যা পড়লাম না ডিজিট পড়লাম, এগুলো তো আমরা সংখ্যা পড়লাম, তাহলে এখন আমরা একটু ডিজিট পড়ে নিই। 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29, 3 0 30। আরেকবার পড়ি তো, 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29, 3 0 30। তাহলে আমরা সংখ্যা পড়লাম ডিজিট পড়লাম, একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, দেখুন তো একটু লক্ষ্য করে, 2 10 6 26, 2 10 6 26 এর ডিজিট কিন্তু এই নিচে নিচে যাচ্ছে, 2 6 26, মজা না। আবার 2 10 7 27, 2 10 7 27 এর ডিজিট এই নিচে নিচে, দেখুন তো 2 7 27, 2 10 8 28, এর ডিজিট কত 2 8 28, 2 10 9 29, এর ডিজিট কত নিচে নিচে আছে 2 9 29, 3 10 3 0 30, এর ডিজিট কত 3 0 30 তাই না। আচ্ছা আমরা তো সোজা ভাবে পড়লাম, আপনারা কিন্তু উল্টা ভাবে পড়তে ভুলে গেছেন আজকে, সোজা ভাবেও পড়বো উল্টা ভাবেও পড়বো, তাহলে কি হবে, তাহলে তো আমাদের মনে পড়ে যাবে, আমরা উল্টা পাল্টা করে দিল একবারই জেনে যাব তাই না। তাহলে আমরা সংখ্যাগুলো একটু উল্টা ভাবে পড়ি তো, এদিক থেকে পড়বো ঠিক আছে, 3 0 30, 2 10 9 29, 2 10 8 28, 2 10 7 27, 2 10 6 26। এখন আমরা ডিজিট গুলো একটু উল্টো ভাবে পড়ে নিই, 3 0 30, 2 9 29, 2 8 28, 2 7 27, 2 6 26। আমরা সোজা ভাবে পড়ব উল্টো ভাবে পড়ব মাঝখান থেকে পড়ব যত ভাবে পড়া যায় পড়ব কি তাই তো ঠিক আছে। আমরা সবাই মজা করে পড়ব, আমাদের তো সব জানা আছে তাই না, আমরা তো সবই জানি, এখন শুধু আমরা একটু মনে করে নিচ্ছি তাই জন্য ঠিক আছে। ছোট সোনামণিরা এখন আমরা প্রশ্ন উত্তরে চলে যাই, প্রশ্ন উত্তরে কি আছে দেখে নিই, নিজে প্রশ্ন উত্তর গুলো মুখে মুখে বলি। যেমন 1 নম্বরে কি আছে, 2 10 6 26 এর ডিজিট কত, 2 10 6 26 এর ডিজিট 2 6 26, 2 6 26, 2 10 6 26 এর ডিজিট 2 6 26। এরপরে আছে 2 6 26 এর বাংলা সংখ্যা কত, 2 6 26 এর বাংলা সংখ্যা 2 10 6 26, 2 10 6 26। 3 নম্বরে কি আছে, 3 0 30 এর ডিজিট কত, 3 0 30, 30 এর ডিজিট কত 30, 3 0 30। 4 নম্বরে কি আছে, 2 9 29 এর বাংলা সংখ্যা কত, 2 9 29 এর বাংলা সংখ্যা 2 10 9 29, 2 10 9 29, 2 9 29 এর বাংলা সংখ্যা 2 10 9 29। ছোট্ট সোনামণিরা আজকে আমরা যে
যেগুলো বললাম বাসায় সবাই ভালো মতো প্র্যাকটিস করবে। কি করবেন তো, আপনারা যদি বাসায় ভালো মতো প্র্যাকটিস না করেন আমার কিন্তু খুব মন খারাপ হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আগামীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনায় আল্লাহ হাফেজ।